লেংগাইট হাঙুর খাইছে ইজনৰ পিছত সিজন ৰাজপত্ৰিত বিষয়াৰ নাম হুধা পুছাৰ বাবে এছআইটিয়ে সমন জাৰি কৰিছে আন তিনি ৰাজপত্ৰিত বিষয়াক ইফালে পাঁচজনক গ্ৰেপ্তাৰ কৰি এছআইটিয়ে অব্যাহত ৰাখিছে ক্ষিপ্ৰ তদন্ত রাজ্য জোকাৰি যোৱা 2013 বৰ্ষৰ এপিএসসি নিযুক্তি কেলেংকাৰী তদন্ত এছআইটিয়ে অব্যাহত ৰাখিছে এৰা ধৰাৰ মাজেৰে কাৰোবাক গ্ৰেপ্তাৰ কাৰোবাক নিলম্বন কৰি তদন্ত অব্যাহত ৰাখিছে এছআইটি আৰু তাৰ মাজতে খোল খাইছে 2014 বৰ্ষৰ নিযুক্তি কেলেংকাৰীৰ ফাইল ইতিমধ্যে শুকুৰবাৰৰ দিনটোত নগাঁৱৰ কৰ অধীক্ষক 2013 বৰ্ষৰ ৰাজপত্ৰিত বিষয়া ওয়াহিদা বেগমক গ্রেপ্তার করা হয়েছে আর এইবার এসআইটিয়ে সমন জারি করেছে 2014 বর্ষের ফসল আন এগারী অভিযুক্ত রাজপত্রিত বিষয়া মিনার্ভা দেবী আরবামক করিমগঞ্জের এডিসি হিসাবে কার্যনির্বাহ করে থাকা মিনার্ভাল সমন গেছে এসআইটির সোমবারে এসআইটিত হাজির হব লাগিব মিনার্ভা দেবী আরবাম 2014 সনত এপিএসসিত বাছনি হয়েছিল মিনার্ভা দেবী আর এইগারী মিনার্ভা দেবী হল নন্দ বাবু সিংর কন্যা কিন্তু কোন আছিল এই নন্দবাবু সিং নন্দবাবু সিং আছিল রাকেশ পালর কার্যকালত এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক 2013-2015 সনলে এপিএসসির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আছিল নন্দবাবু সিং এইজন নন্দবাবু সিংর বিরুদ্ধে উত্থাপন হয়েছিল এপিএসসির 49,000 পরীক্ষার বহি জ্বলাই দিয়ার অভিযোগ 2014 সনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআরসি জ্বলাই দিছিল নন্দবাবু সিংহে এক কথাত রাকেশ পালর সুহাত স্বরূপ আছিল নন্দবাবু কিন্তু রহস্যজনক কারণত ইয়ার পূর্বে চলা যে তদন্ত আছিল 2016 সনের পর চলা তদন্তত গ্রেপ্তার করা নহল নন্দবাবু সিংহ 2014 সনের 15 মেত সরকারলৈ পত্র প্রেরণ করেছিল নন্দবাবুয়ে জিয়রিয়ে পরীক্ষা দিয়ার বাবে বিচারিছিল অব্যাহতি 16 মেত সরকারে অব্যাহতি দিছিল নন্দবাবু সিংহক আর এইজন নন্দবাবু সিংহকে বিপ্লব শর্মা আয়োগে 2022 সনের আগস্ট মাহত জেরাও করেছে আর সেইজন নন্দবাবু সিংহর জিয়রী মিনার্ভা দেবী আরবামক এসআইটিয়ে সমন জারি করেছে সোমবারে এসআইটিত হাজির হবলে ইতিমধ্যে আমি আপনার জানাইছো ওয়াহিদা বেগমর কথা 2014 বর্ষর ওয়াহিদা বেগমে নগাঁওর কর অধীক্ষক হিসাবে বর্তমান কার্যনির্বাহ করে আছিল এই ওয়াহিদা বেগমর 6খন উত্তর বহিয়েই জাল বলে প্রমাণিত হয়েছিল আর যার ভিত্তিত ওয়াহিদা বেগমক শুকুরবারে গ্রেপ্তার করা হয়েছে আর এই পর্যন্ত 2013 আর 2014 বর্ষর মোট 5জন অভিযুক্ত রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করিলে এসআইটিয়ে এফালে 2014 বর্ষর অভিযুক্ত রাজপত্রিত বিষয়াক মিনার্ভা দেবীক সমন জারি করেছে এসআইটি আর তার সমান্তরালক 2013 বর্ষর আন দুই অভিযুক্ত ক্রমে দীপাঙ্কর দত্ত লহকর আর ধীরাজ কুমার জৈনকো এসআইটিয়ে সমন জারি করেছে হাজির হবলে পরবর্তী সময়সাত লক্ষণীয় হব এই সকল অভিযুক্তর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে এসআইটিয়ে আনহাতে এপিএসসি নিযুক্তি কেলেঙ্কারীর আন এক গুরুত্বপূর্ণ খবর তদন্ত আয়োগের প্রতিবেদন আদালতত দাখিলর নির্দেশ দিয়া হয়েছে এসআইটিক এসপ্তাহর সময়সীমা বান্ধি দিলে উচ্চ ন্যায়ালয়ে পিআইএলর শুনানি গ্রহণ করে এই নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের উল্লেখযোগ্য যে ফাইট এগেইনস্ট ইনজাস্টিস অব এপিএসসি নামের সংস্থাটে দাখিল করেছিল পিআইএল আর সেই পিআইএলর শুনানি গ্রহণ করিয়ে আদালতে এই নির্দেশ দিলে তদন্ত আয়োগক